আমার বাড়ি দুই বার ভানছে অন্যর বাড়িতে কিছুদিন থাকি ওই থেকে আরেক বাড়িতে চলে যাই এই যমুনা নদী ভীষণ আনপ্রেডিক্টেবল আমাদের এমপি সাহেব আলুন নেবট আমাদের কোন কাজই করিল না ব্লক আপনি তৈরি করতে হয় ব্লক তো আপনি ইঁтури দিয়ে ব্লক তৈরি করতে পারবেন না আমরা যে আমাদের দেশগ্রাম ভেঙ্গে যাইতেছে সরকারের কাছে আমাদের দাবি দাওয়ালে ঠেকে গেছে আমাদের যাওয়ার মতো আর জায়গা নাই আমরা খুবই অসহায় হয়ে পড়তে আমাদের গ্রামের মানুষরা কোথাও যাওয়ার মতো আমাদের জায়গা নাই আমার বাড়ি দুইবার ভাঙছে অন্যর বাড়িতে কিছুদিন থাকি ওই বাড়ি থেকে আর বাড়িতে চলে যায় সেখানে লাপন কোথায় খায়া আমার অন্য বাড়িতে এই ভাবে আমার জীবন চলেটা আমরা সরকারের কাছে জানি জানাই আমাদের নদী পারে তুমি সুষ্ট কাজ করছিনা ভাই লোকদের কাজ করনা আমাদের যারা গ্রামবাসী ভাঙে গেছে তাদের জানি ক্ষতিপূরণ দেওয়া হয় প্রয়োজনে তাদেরকে জানি গুস্ত গ্রাম তৈরি করে দেওয়া হয় আমি এই দাবি জানাই আমাদের এমপি সব পানি উন্নয় ভোট আমাদের কোনো কাজই করলো না আজকে আমাদেরকে পথের ফকির হয় আমাদের সন্ধ্যে কোথায় যাব কত বয়সের জায়গা আছে কত বয়সের জায়গা নাই তাতে বিশ মানুষের জায়গা নাই কে মানুষ অনালে ভাসতেছে আমরা দাঁড়াইছি যে আমাদের দেশ গ্রাম ভেঙ্গে যাইতেছে সরকারের কাছে আমাদের দাবি য আমাদের বাড়িঘর জানি থাকে এই ব্যবস্থা করে দেয় আমাদের আফিত্য এই আমাদের ছেলেবেলায় আমরা ভিজে থাকতেছি এই যমুনা নদী ভীষণ আনপ্রেডিক্টেবল কেউ প্রেডিক্ট করতে পারে না যমুনা নদী কোন দিক দিয়ে ভাঙবে আমাদের এখানে একটি 650 কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছে টেন্ডার হয়েছে কিন্তু সেটার কার্যমান শুরু হয়নি শুরু হয়নি কারণ এটার একটা ব্যাপক যোগ্য আপনি এইটা কিভাবে করে ব্লক আপনার তৈরি করতে হয় ব্লক তো আপনি তুরি দিয়ে ব্লক তৈরি করতে পারবেন না ব্লক একটা ব্লক তৈরি করে সেটা আবার একুশ দিন রেখে দিতে হয় তা না হলে ওই ওইটা যদি একুশ দিন না রাখেন ওই ব্লকটা আপনি পানিতে ফেলবেন ওটা ধুয়ে যাবে তো সেই জন্য এইভাবে কিন্তু আমাদের এনআপুরের হসপিটালের পেছনে আপনি দেখেছেন বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে ব্লক তৈরি হচ্ছে এবং এইদিকে দিকে এইখানেও কিন্তু ব্লক তৈরি হচ্ছে কয়েকদিন আগে আমাদের এই হাট পাঁচিলের কোনার মধ্যে পাঁচশো পঞ্চাশ মিটার আমরা জিও ব্যাগ ফেলে এটা কিন্তু পারমানেন্ট একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে ওই আমাদের ধারণা প্রথমে হচ্ছিল যে ওখানে আমাদের অনেকগুলো স্থাপনা ওখানে একটা স্কুল আছে কলেজ আছে এবং এই মসজিদ আছে এইগুলো এইগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা সাতশো মিটার ওইখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যে তাদের তো একটা কাজ চলছে চলমান আর একটি কাজ হচ্ছে দশ হাজার বস্তার টিউব ব্যাগ আমরা দিয়েছি সেই সময় কৈজুরির ওই আরে আমার কৈজুরি এবং জালালপুরের কিছু অংশ ওখানে ভাঙছিলো ব্যাপক ভাঙ হচ্ছিলো এবং বস্তাও কিন্তু ফেলা হচ্ছে এই বস্তে কিন্তু চলমান রয়েছে দর্শক যমুনা মানুষ কিন্তু অবশেষে মানববন্ধনে এসে দাঁড়িয়েছে কারণ এই বন্যা এবং নদী ভাঙনের কারণে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী মানুষেরা বিশেষ করে শাহজাদপুর উপজেলার পাঁচিল এলাকাতে কিন্তু এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হবার কারণে এই অঞ্চলের মানুষ সবশেষ কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে তারা বলছে পানি উন্নয়ন বোর্ডের যে সাড়ে ছয়শো কোটি টাকার প্রকল্প সেই প্রকল্পের অধীনে সাড়ে ছয় কিলোমিটার যে এলাকাটি রয়েছে সেই এলাকার সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে পাঁচ হাট হাটপাচিলের এলাকাতে এই হাটপাচিল এলাকায় বারবার বলে কিন্তু তাদের যেটা দাবি পানি উন্নয়ন বোর্ডেকে আসলে তারা যথাযথ যে কাজ সেটা করাতে না পেরে কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছে মানববন্ধনে এলাকার নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু এসে সমবেত হয়েছে তারা বলছে অবশিষ্ট যে অংশটুকুন রয়েছে হাটপাচিলের সহ আরকান্দি বাউইখোলা জালালপুরের এই অঞ্চলটুকু রক্ষা করবার জন্য দ্রুত যেন স্থায়ী যে বাদ নির্মাণ সেই বাদ নির্মাণের অবশিষ্ট কাজ যেন দ্রুত গতিতে শুরু করা হয় এবং টেকসই একটি বাদ নির্মাণ হবে সেই বাদ নির্মাণের ফলে এলাকার মানুষ তারা অবশিষ্ট অংশে কিন্তু স্বস্তিতে বসবাস করতে পারবে